আজ হায়দ্রাবাদের একটি প্রাচীন নিদর্শন পরিদর্শনে চলে আসলাম এই নিদর্শনটি অনেকে ইতিহাসে পড়ে থাকে এটির নাম গোলকুণ্ডা ফোর্ট বা গোলকুণ্ডা দুর্গ তাই আমি সচক্ষে দেখতে চলে আসলাম এই গোলকুণ্ডা ফোর্ট হ্যালো ফ্রেন্ডস তো আমি আজকে চলে এসেছি গোলকুণ্ডা ফোর্টে তাই ভাবলাম তোমাদের সাথে অনেকদিন কোনো ভিডিও শেয়ার করিনি তাই একটা ভিডিও শেয়ার করা যাক তো এখন যাচ্ছি টিকিট কাটতে এখন আমি দুর্গটির যে অংশে রয়েছি সেখানে প্রবেশের জন্য কোনো টিকিট মূল্য লাগে না কিন্তু এখান থেকে বাইরের বড় বড় পাচির ছাড়া আর কিছুই দেখা যায় না তাই ভেতরে প্রবেশের জন্য চলো তাড়াতাড়ি টিকিট কেটে নিই হলো টিকিট কাউন্টার এখান থেকে টিকিট কাটা শুরু হবে সবাই এসছে তো টিকিট কাটা হয়ে গেছে তো চলো এখন ভেতরে যাওয়া যাক প্রাচীর পেরিয়ে দুর্গটির মেন অংশে প্রবেশ করার জন্য এই লাইন ধরে ধরে আমাদের গেটের ভিতর প্রবেশ করতে হবে তো চলো আমরা গেটের ভিতর প্রবেশ করি তারপর দেখ তো এই দিয়ে এখন ঢুকবো এই কাঠের রাস্তাটা দিয়ে হাঁটার সময় তোমার সাউন্ড ইকো করে একদম উপর পর্যন্ত পৌঁছে যায় যে শব্দটা তোমাদের আমি শোনালাম এই গোলকুন্ডা ফোর শব্দের মায়ের জলে বন্দি। এই কামানটির সামনে দিয়ে হাততালে দিলে এক কিমি পর্যন্ত সাউন্ড শোনা যা যায় সাধারণ মানুষের সুবিধার্থে এখানে রয়েছে কোন দিকে গেলে আমরা কি দেখতে পাব তার একটা লিস্ট এবং এই লিস্ট অনুযায়ী গেলে আমাদের প্রায় ঘুরতে সুবিধাই হবে তো এতক্ষণ পর্যন্ত আমি তোমাদের এই সাধারণ ধারণাই দিচ্ছিলাম চলো এখন তোমাদের সাথে শেয়ার করা যাক এখানকার ঐতিহাসিক কিছু আশ্চর্য কাহিনী এবং এই গোলকুণ্ডা ফোর্ট কে বা কারা কেন তৈরি করেছিল সেই ইতিহাসের সার সংক্ষিপ্ত মনে করা হয় এগারোশো তেতাল্লিশ খ্রিস্টাব্দে কাকাতিয়ার রাজা পতাক মিত্র প্রথম এই গোলকুণ্ডা ফোর্টটি তৈরি করেন যা প্রথমে ছিল মাটির তৈরি এবং পরবর্তীকালে ষোলোশো খ্রিস্টাব্দে কুতুমশাহী সাম্রাজ্যের রাজা উলু কুতিম শাহ পুনরায় এই ফোর্টটি নির্মাণ করেন যা তৈরি করতে তার প্রায় বছর সময় এবং এটি পুরোপুরি গ্রানাইট পাথরের তৈরি এই দুর্গটি মোটামুটি এগারো স্কোয়ার কিমি জুড়ে বিস্তৃত চলো আস্তে আস্তে তাহলে আমরা প্রবেশ করি রয়্যাল প্যালেসের দিকে ভেতরে প্রবেশ করা মাত্রই প্রাচীন আর্কিটেকচারে নমুনা পাওয়া যায় এবং বোঝা যায় প্রাচীন কালে শুধুমাত্র নকশার সাহায্যে কিভাবে সাংকেত পাঠানো হতো এই যে নকশাটা তোমরা দেখলেই ঘরটার মধ্যে এই নকশার মাধ্যমে এখানকার কথা রাজার মহল পর্যন্ত পৌঁছে যেত ভারতীয় প্রাচীন ইতিহাস মনে করিয়ে দেয় বারবার ভারতীয়রা প্রাচীন কাল থেকে সুনিপুণ কারিগর এবং তাদের তৈরি প্রতিটা কাজ যেন ইতিহাসকে আরও নতুন নতুন প্রশ্নের মুখে ঠেলে দেয় এবং সেই রহস্য সমাধান ঠিক একদিন হবেই আমি এখন যে জায়গাটায় দাঁড়িয়ে আছি এটি ফোর্টির শেষ অংশ অর্থাৎ পাঁচিলের অংশ এরপরে রয়েছে ঘন জঙ্গল তো এটি নিচের শেষ অংশ তো চলো আস্তে আস্তে আমি ওপরের দিকে উঠে যাই এবং তোমাদের দেখ তো অনেকটা এরিয়া ঘোরার পর আমি হাঁপে গেছি এখানে একটু বসেছি সাইডে রেস্টে একটু রেস্ট নিয়ে তোমাদের বাকি সাইডগুলো দেখাচ্ছি বা দেখানোর চেষ্টা করছি তো দাঁড়াও আমি পাঁচ মিনিট পর আবার ফিরছি এই দুর্গটিকে যদি ভালো করে লক্ষ্য করা যায় তাহলে দেখা যাবে এই দুর্গটিতে কোনো ছাদ নেই বা ছাদের অংশটা প্রায় ধ্বংসাবশেষে পরিণত হয়েছে এর পেছনেও রয়েছে একটি ইতিহাস যা তোমাদের সাথে আমি শেয়ার করতে চলেছি ইতিহাস থেকে জানা যায় কুতুমশাহ সাম্রাজ্যের রাজা উলি কুতিম শাহ ঔরঙ্গজেবকে এই গোলকুণ্ডায় প্রবেশ করতে বাধা দেয় এবং যার ফল দরুন ঔরঙ্গজেব কামান দিয়ে এই দুর্গটির ছাদ উড়িয়ে দেয় যাতে এটি বসবাসের অযোগ্য হয়ে যায় বা বসবাসের যোগ্য না থাকে যার ফল দরুন এই দুর্গটিতে কোনো ছাদ দেখা যায় না বা দেখা গেল তা খুব সামান্য যা বসবাসের যোগ্যই নয় এখন আমি দুর্গটির যে অংশে দাঁড়িয়ে আছি সেখান থেকে উপরে ওঠার জন্য তিনশো ষাটটি সিঁড়ি রয়েছে এবং এই তিনশো ষাটটি সিঁড়ি অতিক্রম করলেই আমরা পৌঁছে যাব দুর্গটির একদম চূড়ায় দুর্গটি নির্মাণের পেছনে রয়েছে আরেকটি ইতিহাস মনে করা হয় এই দুর্গর আশেপাশে সময় হীরা প্রধান কেন্দ্র হয়ে ওঠে এখানে অবস্থিত কুল্লুর মাইন থেকে বিশ্বের সবচেয়ে দামি হীরা কহিনুর পাওয়া গেছে এবং যা গোলকোন্ডা ফোর্টকে বানিয়ে দিয়েছে আরো রহস্যময় মনে করা হয় এই দুর্গটিতে আজও রয়েছে হীরা খনি মোটামুটি অর্ধেকটা উঠে এসেছি এখনো অর্ধেকটা বাকি হাঁপিয়ে গেছি মাঝখানে বসেছি এখানে রয়েছে রামদাস বন্দিখানা তো চলো তোমাদের ঘুরিয়ে আনি রামদাস বন্দিখানা আমি তোমাদের এখানে একটা গেটই দেখাচ্ছি বাকি গেটগুলো পেছনে রয়েছে ওদিকে আর আমি গেলাম না তো এখান থেকে শুরু হয় রামদাস বন্দিখানা আমি এখন দুর্গটির যে অংশে দাঁড়িয়ে আছি সেখানেও রয়েছে রহস্য এদিকে তাকালে দেখা যায় একটি মসজিদ এবং এদিকে তাকালে দেখা যায় একটি মন্দির জানা যায় মসজিদটির নাম তারামতি মসজিদ এবং মন্দিরটির নাম জগদম্বা মন্দির এই জগদম্বা মন্দিরে প্রতি বছর বনারু উৎসবের মাধ্যমে লক্ষ লক্ষ ভক্তদের সমাগম দেখা যায় এবং এটি প্রায় নশো থেকে হাজার বছরের পুরো এখানকার পুরোহিতের কাছ থেকে জানতে পারি এই মন্দিরটি রানী ভাগ্যমতের উদ্দেশ্যে তৈরি করা হয়েছিল তাই ভাগ্যনগর নামেই হায়দ্রাবাদ আগে পরিচিত ছিল এখন আমি পৌঁছে গেছি দুর্গটির সবচেয়ে উঁচু অংশে এবং এখান থেকে পুরো হায়দ্রাবাদ শহরটিকে সুন্দরভাবে দেখা যায় এই হায়দ্রাবাদ শহরটি আজ থেকে প্রায় পাঁচশো বছর আগে এই দুর্গটির পাশেই গড়ে উঠেছিল আমার পেছনে তোমরা দেখতেই পাচ্ছ সুন্দর নজেরা চলো তোমাদের আরেকটু ভালো করে দেখায় এই ফোর্টটি শুধুমাত্র ঐতিহাসিক দিক থেকে যে সুন্দর তাই নয় এইখান থেকে দাঁড়িয়ে পুরো হায়দ্রাবাদ শহরটিকে দেখার মজাই আলাদা তাই তোমরা যদি কখনো হায়দ্রাবাদে আসো তাহলে অবশ্যই ভিজিট করতে পারো গোলকোন্ডা ফোর্ট বলা বাহুল্য যে ঔরঙ্গজেবের সাথে উলি কুতুম শহর বিবাদের পর প্রায় তিনশো বছর এই দুর্গটি বন্ধ ছিল ভারত স্বাধীন হওয়ার পর ভারত সরকার এই দুর্গটি পুনরায় খুলে দেয় পর্যটকদের জন্য নোলকণ্ডা ফোর্টের ইতিহাস যেন আমাকে আবার যাওয়ার আমন্ত্রণ জানিয়ে রেখেছে এটা ছিল আমার প্রথম ভিজিট আমি ইতিহাস সম্পর্কে অতটা জানি না যতটা জানতে পেরেছি তোমাদের জানানোর চেষ্টা করলাম বর্তমানে এই দুর্গটি সকাল নটা থেকে বিকেল সাড়ে পাঁচটা অব্দি পর্যটকদের ঘোরার জন্য খোলা থাকে এবং যার টিকিট মূল্য পঁচিশ টাকা আমি আমার মতো করে এই দুর্গটি ঘোরানোর চেষ্টা করলাম এবং যতটা ইনফরমেশন আমার জানা ছিল তোমাদেরকে জানিয়ে রাখলাম আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবে আর যারা যারা এর ইতিহাস সম্পর্কে জানো অবশ্যই কমেন্ট করতে ভুলবে না দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি অন্য ভিডিওতে